গুড মর্নিং বন্ধুরা, দেখো এখনো 6টা বেজে পারেনি, 6টা বাজে 10 মিনিট বাকি। আর আজকে অনেক সকাল সকাল উঠেছি, 5:30টার সময় উঠে গেছি। আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিই আমি, আর তোমরা ততক্ষণে এই সুন্দর সফট মিউজিকটা শুনতে থাকো। চলে এলাম রান্নাঘরে, দেখো এটা চচ্চড়ি, সেই শুকনো বাঁধাকপির মতন, ওই রকম ভাবেই আমি একটু গরম করে নেব। আর এখানে দেখো আছে রুইয়ের পোনা, সেই মাছের ঝোল, এটা হচ্ছে সম্পূর্ণ টমেটো দিয়ে। এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। তো চলে এলাম সবজি কাটার জন্য। তো দেখো নারকেল দেব একটা সবজিতে, সেই জন্য এটার চেলি বের করে নিচ্ছি। আগে জানো তো আমি এরকম ভাবে বের করতে পারতাম না, সবসময় বরকে বলতাম আমাকে বের করে দিতে এইভাবে, কিন্তু এখন আমি শিখে গেছি আর বেশ মজাই লাগে জানো তো এইভাবে বের করতে। কিন্তু মানে বেশি যতটুকু লাগবে ততটুকু দেখো হয়ে গেল, আমি 4 পাশ থেকে এক এক লাইন করে কেটে নিলাম। আর এখানে দেখো বাঁধাকপিটাকে আমি খুব সুন্দর করে কুচিয়ে নেব, বাঁধাকপিটা আমি বাটা করব, ঠিক আছে? বাঁধাকপি বাটার রেসিপিও যদি তোমরা কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমাকে। এখানে দেখো বরের চলে যাওয়ার সময় হয়েছে, আজকে পেপার পড়ারও সময় পাইনি, এখানে বর্তমান পেপার আমরা রাখি। দেখো দুয়ারে সরকারের বিষয়ে একটা কিছু লেখা আছে, তো এখন পড়ার সময় নেই, আর আমি পেপার খুব একটা পড়ি না সত্যি কথা। আর চলে যাওয়ার সময় হয়েছে, তো বর চলে গেছে, আমার নিত্যকাজ আমি আবার করতে লেগে গেলাম। এখানে আমি বাঁধাকপিগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, আর এখন আমি কেটে নেব পেঁপে। তো পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আজকে মঙ্গলবার, আজকে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর খাবে নিরামিষ, আর আমার মাংস লাগে, লাগে মানে কি আমি খাই মাংসটা আর কি। আর এখানে দেখো পেঁপের সঙ্গে দেব আলু, তো একটা আলুই দেব, আলুটা ভালো বড় ছিল আর খুব লম্বা ছিল। আমার না এই আলুটা দেখে কি খেতে ইচ্ছে করছিল জানো তো, এই লম্বা লম্বা পিসগুলো দেখে, রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে, দেখো সাইজ দেখো। তো আলুটাকেও খুব সুন্দর শেপ করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এখানে দেখো আমার সব সবজি মোটামুটি কোটা হয়ে গেছে, বাঁধাকপি, পেঁপের জন্য আলু, শিম কোটাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, এটাও কেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁপেটাকে হালকা আমি ফাঁপ দিয়ে নেব, কারণ আলু সেদ্ধ হয়ে গেলেও পেঁপেটা একটু শক্ত থাকে। আর এখানে দেখো চিকেনটাকে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা হবে সেভাবে করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর নামমাত্র 4 কোয়া ছোট ছোট রসুন। তো যেহেতু প্রথমবার করছি তো তাই রসুনটাকে আমি অ্যাভয়েড করতে পারলাম না, নেক্সট টাইম আমি অবশ্যই রসুনটাকে অ্যাভয়েড করব। দই ছাড়া কিভাবে নিরামিষ মাংস খুব টেস্টি করা যায় সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আজকে আমার নিরামিষ মাংসের রেসিপিটা ফলো করতে হবে। তো চলো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিই, দেখো রেডি আমার মিক্সচার। আর ওদিকে দেখো পেঁপে আলুর তরকারিটাও আমার রেডি, ঘি গরম মশলাও দেওয়া হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা অফ করে দেব। আর এখানে একটা নতুন জিনিস আমি ট্রাই করলাম আর কি, তোমরা সবাই জানো, সর্ষে, সর্ষেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে আর কি গ্রাইন্ড করে নেব, ফাইন পাউডার তৈরি করে নেব, যাতে একদম অরিজিনাল পাউডারটাই আমি পাই, বাজার থেকে কেনাটাতে আমার একটু সন্দেহ লাগে। তো দেখো পাউডার তৈরি হয়ে গেছে, এখন এটাকে একটা জারের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো এই জারটার মধ্যে আমি পাউডারগুলোকে ঢেলে নেব। এবার দেখো আমি নিরামিষ মাংসের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হাজির। তো কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, এখন এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে ফোটার জন্য কিছুক্ষণ সময় দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, যাতে মশলাটা দিলে পরে
মশলাটা গায়ের মধ্যে ছিটে না আসে। তো মশলাটাকে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব তেল না ছাড়া পর্যন্ত। তো দেখো মশলাটা আমার একদম পারফেক্টভাবে রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে কিন্তু আমি মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছি, কিন্তু এই মশলার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। দেখো দই ছাড়া, টক দই ছাড়া এত সুন্দর একটা মাংসের রেসিপি তৈরি করে দেখাবো তোমাদেরকে। আর সত্যি বলছি, একবার খেলে আবার তৈরি করবে, আবার এভাবে খেতে চাইবে। তো দেখো মাংসটাকে আমি লো ফ্লেমে ঢেকে রান্না করব, কষতে দেব। তো দেখো মাংস আমার কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তার আগে মাংসটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। দেখো এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। আগে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু গুলে নেব। খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে একটু গুলে নেব, তারপরে আবার সামান্য একটুখানি জল দিয়ে ঢেকে একদম মাংস পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত রান্না করব। তো দেখো মাংস আমার একদম রেডি। যেহেতু ম্যারিনেট করার সময় আমি গরম মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই এক্সট্রা আর নামানোর সময় গরম মশলা দিচ্ছি না। দিয়ে দেব সামান্য একটু ঘি। তো দেখো ঝোলটার রঙটা দেখো, আর সত্যি কথা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে, অবশ্যই। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে দই ছাড়াও নিরামিষ এত সুন্দর মাংস একটা তৈরি করা সম্ভব। তোমরা একবার খেলে আবারও খাবে। তো যেহেতু ঘিটা দিলাম, তাই একটুখানি ঢেকে দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা পুরো মাংসের মধ্যে বসে যায়। এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। এছাড়াও আমি যা রান্না করেছি তা হলো বাঁধাকপি বাটা। দেখলেই তো বাঁধাকপি করেছি, এখনও এটাকে বাটিনি। তো এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো, গ্রাইন্ড করে নেব। তো দেখো বাঁধাকপি বাটাও আমার রেডি। আর আমি শিম বটিটাও না তুলতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি, শিম বটিটাও রেডি। তো এবার দেখো আমার সমস্ত রান্না বান্না সব কমপ্লিট। এবার আমি মেঝেটা মুছে নেব। আমি স্ল্যাবটাও মুছে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আলাদা করে শেয়ার করিনি, যেহেতু আগের দিন শেয়ার করেছি। রোজ রোজ এক কাজ দেখাতে সত্যি কথা বলছি আমারও ভালো লাগে না। আমার যেমন দেখতেও একঘেয়েমি কাজ ভালো লাগে না, আমার দেখাতেও ভালো লাগে না। তো চলো রান্নাঘরটা ভালো করে মুছে নিই। দেখো রান্নাঘর একদম টিপটপ ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো ওই যে অর্ধেক বাঁধাকপি ছিল, নারকেল আর এটা ধনে পাতা। তো এখন রান্নাঘরের দরজা আমি দিয়ে দেব, আর রান্নাঘরের লাইটটাও অফ করে দেব। আর হাজবেন্ডের নিত্যকার যে সক্স, মাস্ক, এগুলো রুমাল কেচে দিয়েছি, সেগুলো বালতির মধ্যে নিয়ে নিয়েছি। আর ওই সবজিগুলোও বালতির মধ্যে নিয়ে নিলাম, কারণ এক হাতে আমার ফোন থাকবে, সব কিছু তো আর একসঙ্গে নিয়ে উঠতে পারবো না, ভগবান তো দুটো হাতই দিয়েছে বলো। আর এই দেখো সর্ষে গুঁড়ো করেছিলাম না, সেটাকে আমি ছাদে নিয়ে আসলাম। তো দেখো ছাদে জামাকাপড়ও আমি মেলে দিয়েছি, এখানে আমাদের চারজনার জামাকাপড়ই আছে। দেখো এই যে মাস্ক, রুমাল, দূরে দুটো মাস্ক ঝুলছে, আমার কার্ডিগান সব মেলে দিয়েছি। আর এখন দেখো এই প্লেটটার মধ্যে আমি কী করবো বলো তো, যেহেতু আজকেই পেস্ট মানে পাউডারটা তৈরি করলাম সর্ষের, তো সর্ষেটাকে এই প্লেটের মধ্যে ঢেলে দিয়ে একটা রোদ খাইয়ে নেব। খুব সুন্দর রোদ উঠেছে। তো দেখো আমি কী ট্রিক করেছি, কৌটোটাকে উল্টো করে দিয়ে বালতি দিয়ে ঢেকে দিয়েছি যাতে ওপর থেকে কিছু না পড়ে। তো দেখতেই পেলে সমস্ত কাজ সেরে ঠেরে নিয়ে ছাদে গিয়ে ওই সর্ষেটাকে ওই প্রসেসে করে দিয়ে আসলাম, তারপর আমার শান্তি। আমি না শুধু প্লেটে ওইভাবে মানে বালতির আপডাল দিয়ে রেখেছিলাম, তবুও আমি শান্তি পাচ্ছিলাম না, যদি মানে কোনো কিছু পড়ে ওই গুঁড়োতে মানে। আর সর্ষে তো বেশিক্ষণ কষানো যায় না, না তেতো হয়ে যায়,
সেই জন্যই আর কি ওইভাবে ঢেকে দিয়ে এখন আমি নিশ্চিন্ত যে এবার উপর থেকে কিছু পড়বে না, তো করে দিয়ে আসলাম। আর এই যে এটাকে আমি এখন আমার সবসময় কাছে রাখি, দেখো। আর একটা কথা বলি, তো নিরামিষ মাংসটা তোমাদের কাছে কেমন লাগলো? নিরামিষ মানে কি বলতো, আমি 2-4 কোয়া রসুন দিয়েছি আর রসুনটা নিরামিষের মধ্যেই পড়ে। নেক্সট টাইম আমি রসুনটাও ইউজ করব না, দেখব কেমন হয়। পেঁয়াজ রসুন সবসময় খাওয়াটা ভালো না, না এটা গরম, শরীরের পক্ষে খুবই গরম। আর একটা কথা বলি, ছোটোর থেকে আমার বাবা এই শিক্ষা দিয়েছে, নিজে ইন্ডিপেন্ডেন্ট হও। নিজে ইন্ডিপেন্ডেন্ট হও, নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, স্বাবলম্বী হও, অন্যের ঘাড়ের উপর চেপে বসে থেকো না। তো আর সেটা সৎপথে, অবশ্যই সৎপথে। আর আমি কালকে শুনলাম ভিকটিম কার্ড, না ওই ভিকটিম কার্ড কোনোদিন খেলিনি, ওইটা অপছন্দের জিনিস। আর ভিকটিম কার্ড শুধু মেয়েরা খেলে, কে বলল, ছেলেরাও খেলে। আর এটা কেউ যাতে না খেলুক আমি সেটাই চাই, ফাইট করতে হবে, যার যার নিজের জায়গায় সঠিক থেকে ফাইট করে যেতে হবে। কারোর কথা তখনই শুনি যখন সেটা যুক্তিযুক্ত বলে মনে হয়, আর বাদ বাকি নো কমেন্টস আর ইগনোর, আমি পুরোপুরি ইগনোর করতে চাই। আর ভিকটিম কার্ড প্লে করার মতন দুর্বল মানসিকতার মানুষ আমি না, যারা করে করে, আমি করি না। তো এখন বাজে হচ্ছে বেলা 11:15, সকাল 11:15। এখন আমি আজকে দুপুরে যে ভিডিওটা ছাড়বো সেটা একটু এডিট করতে বসবো, তো ফিরে আসছি কিছুক্ষণ পর, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপাশে জানালাটা খোলা তাই আমি এইভাবে কথা বলতে পারছি না, দেখো পুরো আলো পড়ছে। তোমরা প্লিজ আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখো একবারের জন্য হলেও। ঘরে যদি দইও না থাকে, টক দইও যদি না থাকে, তাহলে এই পদ্ধতিতে করেছি নিরামিষ মাংসটা, প্লিজ সেইভাবে করে দেখো, প্লিজ সেইভাবে করে দেখো। আমি খেয়েছি, মনেই হচ্ছে না পেঁয়াজ রসুন ছাড়া, রসুন মানে 4 কোয়া ওটা না ধরলেই চলে, মানে এত সুন্দর হয়েছে। আর পেঁয়াজ দিয়ে খেলে পরে যেমন একটা গ্যাস গ্যাস ভাব খাওয়ার পরে শুরু হয়ে যায় না, এটার মধ্যে কিন্তু বিন্দুমাত্র সেরকম ছিল না। আমি ভীষণ হ্যাপি, বর ফোন করেছিল অফিস থেকে, আমি তাই বললাম যে নিরামিষ মাংস দারুণ হয়েছে। বলছে নিরামিষ মানে, আমি যে বলছে পেঁয়াজ রসুন ছাড়া, বলছে হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া, রসুন নামে রসুন, 4 কোয়া মাত্র, তাও ছোটো ছোটো, অসাধারণ হয়েছে। তোমরা প্লিজ ট্রাই করো, রেসিপিটা কিন্তু একদম মিস করবে না। আর আমার দেখো ভাত তো খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে আমি আঙুর আর পেয়ারা, আঙুর আর পেয়ারা নিয়ে বসেছি, তো এখন এগুলো খেয়ে নেব, আর সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একটুখানি দরকারি কথা বলে ভিডিওটা শেষ করে দেবো। তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলায় একটা গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটা আমি শেষ করব, সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।